আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। আসলে আমার ছেলের জন্য কিছু ড্রেস আনা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ড্রেসগুলো হচ্ছে আমি ধুইয়া নিছি, আর আমি সবসময় নতুন জামাকাপড় না ধুয়া পরি না। আসলে এটার সাথে ময়লা থাকতে পারে, জীবাণু থাকতে পারে, কারণ এটা অনেক মানুষের হাতে নাড়াচাড়া হয়। ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস। আমি হচ্ছে নতুন জামাকাপড় যখনই বানাই তখন হচ্ছে আগে হচ্ছে বাড়িতে আয়না ধুইয়া রোদ্রে শুকাইয়া তারপর হচ্ছে পরি। তো এগুলো হচ্ছে সকাল সকাল ধুইয়া দিছিলাম, রোদ্রে শুকাই আনছি। ভাবলাম যে এগুলা সুন্দর করে আয়রন করে রাখি, নয়তো ভুড়াই থাকবে, নষ্ট হয়ে থাকবে। এরকম আসলে কুচকায় থাকে জামাকাপড় এইভাবে রাইখা দিলে। তা আমি হচ্ছি আয়রন করার জন্য বসে পড়ছি, আর আমি যে ভয়েজের মাধ্যমে কথা বলতেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আমার ব্লগটা দেখলেই বুঝবেন। তো আমি তাড়াতাড়ি করে, সন্ধ্যা হয়ে গেছে, আমার ভাইয়ের একটা লুঙ্গি আর কি রোদ্রে শুকাইছিল, মানে গরম গরম, এই জন্য এটাকে উপরে বিছাই নিয়ে তারপর হচ্ছে আয়রনটা শুরু করলাম। তো ওর হচ্ছে দুইটা শার্ট প্যান্ট, তারপর হচ্ছে উপরে কটি আছে, তারপর টুপি আছে। তো সব কিছুই সুন্দর করে ভাবলাম যে একটু আয়রন করে রাখি, তাতে ভালো থাকবে। আর এখন হচ্ছে আসরে আজান পড়তেছে, আজান দিতেছে, আমি ভয়েসটা দিতেছি এর মধ্যে। যাই হোক, চেষ্টা করি আমার নিত্যদিনের যে কাজগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করার। বাবার বাড়িতে আসি সেটা আপনারা জানেন, তারপরও আমি চেষ্টা করি আমার এই অবস্থাতেও, আমি যদি বাড়িতে থাকি তখন কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার সংসারের সমস্ত কাজই আমার করা হয়। ঘর গোছানো, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ছেলেকে গোসল করানো, ছেলের কাপড় ধোয়া, নিজেরটা, আমার হাজব্যান্ডেরটা, সব কিছু, এভরিথিং, সব কিছু করি আমার ছেলেকে নিয়ে। তো মায়ের কাছে আসলে একেবারে যে বসে থাকবো, কি মা, কি মা, তুমি কি করতেছো, ঝাড়ু দিতেছো? হ্যাঁ আব্বা, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। তো মানে যেহেতু সব কাজকর্ম আমি একা ওইখানে আমার নিজেরটা নিজে করতে পারি আমার ছেলেকে নিয়ে, এখানে যদি আমার মা আমার ছেলেকে একটু ধরে, আমি সেক্ষেত্রে কিন্তু তাকে একটু হেল্প করতে পারি। তো মাঝে মাঝে চেষ্টা করি, মাকে বলি যে তুমি ওরে রাখো, আমি তোমার একটু কাজ করে দিই। বা অনেক সময় দেখা যায় আমি আমার ছেলেকে নিয়ে ঘরে বসে থাকি, খেলা করি, মা হচ্ছে ঘরের কাজকর্মগুলো করে ফেলে। তো এইভাবে করেই হচ্ছে আমার দিনগুলো কাটছে। আমি হচ্ছে আজকে 14 দিন হয়ে গেছে বাড়িতে আয়সা পড়ছি, কারণ আমার শরীরটা একদমই ঠিক না। অবশ্য আমাকে দেখে বুঝতে পারতেছেন আমার মুখের এক্সপ্রেশন দেখা, আমার হাত পা একেবারেই চলে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তারপর হচ্ছে মুখ চোখ একেবারেই শুকিয়ে গেছে, আর আমি যে কি পরিমাণ শুকাইছি সেটা বলার মতো না, মানে এত শুকাইছি যেটা মানে আমাকে সামনাসামনি না দেখলে হয়তো বুঝাই যায় না এরকম। তো যাই হোক, একদিন সব কিছু অবশ্যই আল্লাহর অশেষ রহমতে ঠিক হয়ে যাবে, কারণ মানুষের জীবন সবসময় একরকম থাকে না, আর একরকম যায়ও না। তো মাঝে মাঝে খারাপ লাগে যে কি একটা অবস্থার মধ্যে আছি, মানে এত তাড়াতাড়ি বেবিটা নিতে গিয়ে। আসলে আমি তো আর ইচ্ছা করা নেই নেই, এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, হয়ে যেহেতু গেছে, উপরওয়ালা চাইছে বিধায় এরকমটা হয়েছে। তা আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ একটা বেবির জন্ম দিতে পারি, আর আমিও ভালো থাকি, কারণ আমার শরীরের অবস্থাও খুবই খারাপ। তার মধ্যে যতটুকুই পারি আমার সংসারের জন্য চিন্তাভাবনা, কাজকর্ম, এটা সেটা সব মিলাইয়া দিন যাচ্ছে এইভাবেই। তো এই যে আমার হচ্ছে এগুলো আয়রন করা হয়ে গেছে, এই দেখেন সুন্দর করে আয়রন করে রাখলাম। এগুলা হচ্ছে এখন এর মধ্যে হচ্ছে একটু
সেটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে দেখেন এখানে হচ্ছে জিরা, গরম মশলা, যেটা আর কি যাবতীয় লং এলাচ সব কিছু একসাথে হচ্ছে বাড়িতে নিচ্ছে, পাটায় বাড়িটা নিচ্ছে। তো এটা হচ্ছে বাড়িটা দিলে সবচেয়ে ভালো হয়, বেশি কাঁচা জিরা বাড়িটা দিচ্ছে। বাড়িটা দেওয়াটা হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার হয়। তো আমি হচ্ছে একটা হাঁসের মাংস রান্না করবো এই জন্য। এই যে দেখেন হাঁসের মাংস, মা হচ্ছে এটাকে সুন্দর করে ধুয়া পরিষ্কার করে আয়না রাখছে। আজকে হচ্ছে আমরা হাঁসের মাংস রান্না করবো। আমার ভাই হচ্ছে সকাল ভোরে গিয়া হাটের থেকে কিনে আনছে। আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ইয়ে হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন দিয়ে। ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব। আবার একটু অনেক সুন্দর পছন্দ হচ্ছে, হলুদের পরিমাণটা একটু কম দেখছি, হলুদটা দেখাটা অনেক সময় বেশি হয়ে যায়। এই জন্য যেটা আছে সেটা আমার কাছে ভালো লাগছে। এখন একটু পরিমাণ দিই সেটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকাটা দিই। এই দেখেন হাঁসের মাংসটা কিন্তু কষা কষা করে রান্না করব, এটা আর কি খাইতে খুব ভালো লাগে। তাছাড়া হাঁসের মাংসতে মানে আমরা তো খুব কম মানুষ বাড়িতে, আমি, আমার মা, বাবা, ভাইয়ের বউ, আমার ছেলে, এই কয়জনই তো। আমার ছেলে তো ওরকম করে খাবে না, তো এই জন্য আলু ছাড়াই একেবারে মানে
অল্প একটু মাংস কষা কষা করে রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই কিন্তু আমার এই ব্লগটা দেখছেন, সম্পূর্ণ ব্লগটা। তো আজকে হঠাৎ করে হচ্ছে আমি যখন ভিডিওটা সুন্দর করে আপনাদের জন্য কভার করছিলাম তখন হচ্ছে চোখে পড়লো, তো এই জন্য হচ্ছে আবারও আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমার ছেলে এত দুষ্টু, তার মধ্যে সে অনেকটা লক্ষ্মীও আছে, তো তার বাবার সাথে এই সুন্দর মুহূর্তটা মানে আমি মাঝে মাঝেই নিজের ফোনে দেখি যে ও আসলে মানে কী করতেছিল, তো সেটাকে আবারও দেখতে দেখতে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম যে মানে কতটা কাজের আমার ছেলে। তো আমি ওর এইগুলো দেখি মাঝে মাঝে যে কত দুষ্টু, এত ফাজিল হবে জানি না, তো ছোটোবেলা হয়তো এরকম, বড় হলে ঠিকও হয়ে যেতে পারে, সেটা উপরওয়ালাই ভালো জানে। তো দুষ্টু একটু বেশি, যাই হোক।